এক মুসলিম অপর মুসলিমের সাথে সাক্ষাৎ হলে সর্বপ্রথম সালাম দিতে হবে। সালামটি শুদ্ধ করে শিখে নিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আবারও বলছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলা উচ্চারণ সহ দেওয়া আছে। সালামের জবাবে এই দোয়া বলতে হয়, وعليكم السلام ورحمة الله وبركاته। সালামের জবাবে এই দোয়াটি বলতে হয়, وعليكم السلام ورحمة الله وبركاته। মুসাফাহ করার সময় এই দোয়া পড়তে হয়। মুসাফাহ কাকে বলে? হাতে হাত মিলানোকে মুসাফাহ বলা হয়। মুসাফা করার সময় এই দোয়া পড়তে হয়, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। মুআনাকা কাকে বলে? কাঁধে কাঁধ মিলানো। কাঁধে কাঁধ মিলানোকে কি বলে? মুআনাকা বলে। মুআনাকার সময় এই দোয়া পড়তে হয়। দোয়াটি হলো, আল্লাহুম্মা জিদ মুহাব্বাতি লিল্লাহি ওয়া রাসূলিহ। اللهم زد محبتي لله ورسوله।